গ্রামীণ টেলিকম সহ আটটি প্রতিষ্ঠান বেদখল হওয়ার কথা তুলে ধরে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জীবনে বহু দুর্যোগ দেখেছেন কিন্তু এমন দুর্যোগ আগে কখনো দেখেননি। রাজধানীর মিরপুরে এক নম্বরে চিড়িয়াখানা সড়কে গ্রামীণ টেলিকম ভবনের নিচতলায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডক্টর ইউনূস। সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূস বলেন, ভয়ঙ্কর পরিস্থিতিতে আছেন কারণ তাদের আটটি প্রতিষ্ঠান জবরদখল হয়ে গেছে। গ্রামীণ ব্যাংক এখন নিজেদের মতো করে এসব প্রতিষ্ঠান চালাচ্ছে। 12 ফেব্রুয়ারি থেকে গ্রামীণ ব্যাংক ভবনে তালা মেরে দেখেছে। নিজের বাড়িতে অন্য কেউ যদি তালা মারে তখন কেমন লাগার কথা? তাহলে দেশে আইন আদালত আছে কিসের জন্য? 13তলা গ্রামীণ টেলিকম ভবনে ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণে থাকা 16টি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রতিটির চেয়ারম্যান ডক্টর ইউনূস। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিকম, গ্রামীণ শক্তি, গ্রামীণ সামগ্রী, গ্রামীণ ফান্ড, গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন, গ্রামীণ কৃষি ফাউন্ডেশন এবং গ্রামীণ উদ্যোগ, এই আট প্রতিষ্ঠান 12 ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংক নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ওই ঘটনার 3 দিনের মাথায় বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন ডক্টর ইউনূস। পুরো ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডক্টর ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংক থেকে বের হয়ে গিয়ে গ্রামীণ টেলিকম ভবনটি বানিয়েছেন, এটি ছিল স্বপ্নের বীজতলা। কর্মীরা নিয়মিত অফিস করছে, কাজকর্ম করছে, হঠাৎ 4 দিন আগে বাইরের লোকজন এসে কয়েকটি প্রতিষ্ঠান জবরদখল করে ফেলল। তারা ওদের কাছে বাইরের লোক হয়ে গেলেন, তারা তাদের মতো করে প্রতিষ্ঠান চালানোর চেষ্টা করছে। বিষয়টি নিয়ে পুলিশের কাছে গিয়েও প্রতিকার পাননি বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূসের অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহ আলী থানার পরিদর্শক মাসুদ রহমান বলেন, একটি জিডি হয়েছে, থানার ওসি নিজেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।